नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না বান্না কিছু দেখাবো না, ঝালে ঝোলে আজকে শুধু মিষ্টি। আজকে কালীপূজো সামনে ভাইফোঁটা, তার জন্য আমি দুধ দিয়ে চিনি দিয়ে বাড়িতে কিভাবে মুন্ডা তৈরি করা যায় সেইটা আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন। আমিও আজকে বানাবো, আমাদের ভাইফোঁটার মিষ্টিটাও বানানো হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। আজকে উপকরণ নিয়েছে তিন রকমের, দেখাচ্ছি কি কি নিয়েছি, দেখুন একটু। এই যে চিনি, চিনিটা 1 কেজি, 1 কেজি চিনি, আর এটা দুধ, দুধটা 1.5 কেজি দুধ, আর একটু এলাচ গুঁড়ো আছে, চিনি দিয়ে এলাচ গুঁড়ো। বাস এই তিনটে উপকরণ দিয়ে মুন্ডাটা বানিয়ে নিই। একটু দেরি হবে আজকে, তাহলে চলুন কড়াইয়ে দুধ চিনি দিয়ে নাড়তে লাগি। দুধটা কড়াইয়ে দিয়ে দেব, ছাঁকা আছে, জাল করাও আছে, এবার কড়াইয়ে দিয়ে দিলাম। চিনিটাও দিয়ে দেবো, এবারে উনুনটা জ্বেলে দেবো। এইভাবে মন্ডা আমি ফোটার সময় প্রায় 2 কেজি চিনির বানাই, 2 কেজি 3 কেজি যেরকম হয়। এবার ফোটা হবে না, তাও কিন্তু বানাবো, যদি যাওয়া হয় দেখি, ঠিক নাই। এটা প্রায় 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা এগুলো জাল করতে হবে, যতক্ষণ দুধটা না মরবে ততক্ষণ তো হবে না, এটা একটু দেরি হবে। এটা প্রায় 10 মিনিট ফোটানো হলো, এবার ফুটনটা উঠেছে, এইভাবে ফুটতে এখন থাকুক। এই যে আমার যে মুন্ডাটা বানাবো সেই মুন্ডার ফোমরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখুন এতটা পুরু হয়েছে, এবার নিচে নামিয়ে অনেকক্ষণ থেকে ঠেসতে হবে, ঠেসে ঠেসে ঠান্ডা হবে, তারপরে মুন্ডার ডোটা পরিণত হয়ে যাবে। এবার নামিয়ে দিলাম, এবার নিচে ঠান্ডা করব। এইভাবে নরম নরম নামাতে হবে, তারপরে নাড়তে নাড়তে ঠান্ডা হবে, তখন শক্ত হয়ে যাবে। কতটা নরম আছে, এই এতটা নরমই নামাইতে হবে, তারপরে এইভাবে ঠেসতে হবে। এটা অনেকক্ষণ থেকে জাল হয়েছে, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টার উপর, আর এইগুলো একটু আস্তে আস্তে জাল দিতে হয়, আস্তে আস্তে হলে জিনিসটা ভালো হয়। আর খুব জোরে জোরে জাল দিলে উল্টে উল্টে পড়ে যাবে, তাই একবার উল্টে পড়েই গেছে। তাহলে ঠান্ডা করে নিয়ে পরে দেখাচ্ছি আবার। এবারে খুন্তি করে এভাবে নাড়বো, হাতায় করে নেড়ে নিলাম। এবার পরে এই ধারে ধারে যে শুকানো হচ্ছে, অনেকটাই শক্ত হয়ে গেছে, এবার মুন্ডা বানানোই হবে প্রায়। এবার দেবো এলাচ গুঁড়ো, চিনি দিয়ে এলাচটা গুঁড়ো করা আছে, দিয়ে দেবো।
এলাচ গুঁড়োটা দিলে এটা দুধের যত হোক জিনিসটা তো খেতে খুবই ভালো লাগবে, আর সেন্টটাও আসবে। কতটা শক্ত হয়ে গেছে দেখুন, এটা যতটা নাড়বো ততটাই ঠান্ডা হবে, ততটাই শক্ত হবে। কতটা ঝোল নামালাম, সেই ঝোলটা মেরে 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 এটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, তখন হাতে করে মুন্ডাগুলো তৈরি হবে। মুন্ডটা করার জন্য ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি মুন্ডাগুলো তৈরি করে নেব। আরো শুকাবে, তার আগে আমি তৈরি করে নি একলা, তখন সামলাতে পারবো না। ওখানে যতটা গোল হয় সমান হয় অতটা হবে না, আমাদের ঘরে তৈরি করা একটু ছেঁড়া বেড়া হবে। অনেকটা মোটা হয়েছে, মুন্ডাগুলো সব তৈরি করা হয়ে গেল। 1 কেজি চিনি 1.5 কেজি দুধে প্রায় 61টা মুন্ডা হলো, 61। আর এই মুন্ডাগুলো খেতে অসাধারণ, খুবই সুন্দর। আর বানাচ্ছি কত সুন্দর সেন্ট আসছে, মনে হচ্ছে যেন ভোগের কোনো সেন্ট আসছে, খুবই অপূর্ব খেতে। তাহলে এই যে কড়া হয়ে গেল, এটা শুকালে উঠে পড়বে। আমি কড়াইয়ে একটু গরম গরম ছিল, না হলে আর একটু ঠান্ডা হলে হাতে করে করে চাপটানো হতো, একটু গরম গরম ছিল তার জন্য থালায় সব এইভাবে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে উঠে পড়বে এখনই। এই যে এইগুলো আগে দিয়েছি, আগে উঠে যাবে, উঠলে তুলালে উঠবে। এই দেখুন এইগুলো আগে দিয়েছি, আগেরটা উঠে যাচ্ছে। এভাবে ঠান্ডা হলে সব মুন্ডাগুলো উঠে যাবে, উঠে গিয়ে তারপরে কটুই করে রেখে দেবো ঘরে, অনেক দিন খাওয়া যাবে, যতদিন খুশি। এগুলো ঠাকুরের প্রসাদে দেওয়া হবে, ভোগ লাগানো যাবে ঠাকুরকে, বাড়িতে নিরামিষের দিনেও খাওয়া যাবে। অবশ্যই বাড়িতে এইভাবে দুধ দিয়ে মুন্ডা তৈরি করে খেয়ে বলবে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন, সবাই ভালো বলবে। তাহলে মুন্ডার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও দেখতে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।